ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দেখতে পাচ্ছি সকাল উঠে আমি চা আর পপ খাচ্ছি, আর খেয়ে দিয়ে কোবিটা কাটবো। কোবিও নিয়েছি সাথে, সবজিটা কেটে নিব। আর আমার চাটা খাওয়া হয়ে গেলে আমি সবজি কাটবো। তো সবজিটা কেটে নিয়ে আমি রান্না বসাবো। আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমার চান্দান সব কাজ সব আজকে কমপ্লিট। আর এখন বাজে 9টা, তো আমার সব কাজ শেষ হয়েছে। কেন সকাল সকাল চান্দান আজকে কমপ্লিট করেছি, ঠাকুরের জল ছিল না, আর 8:30টার দিকে আমার জল আসে। আর জলটা আসলেই ঠাকুরের জল না বললে আর জলে থাকতো না ঠাকুরের, তার জন্য সকাল সকাল চান্দান করে ঠাকুরের জলটা ভরে নিয়েছি। তার জন্য আমার আজকে তাড়াতাড়ি চান্দান সব কিছু শেষ হয়েছে। তো তোমরা দেখতেই থাকো। আর ছেলে সকাল সকাল স্কুলে চলে গেছে, আর আমি এখন বাস ফটাফট করে নিব। তো টাটা, চলো। তো আমি হাসছিলাম, কুলের টুকরিটা গাড়িতে দিদি দেখে আসলো, তার জন্য হাসছিলাম আমি। আর দেখতেই পাচ্ছ সবগুলো গাড়ি, এগুলো গাড়ি সব আমার জায়ের বাড়িতে। আর এখানেই গ্যারেজ, এখানে ওরা বাড়ি করছে, এখানেই থাকে, এখানেই গ্যারেজের কাজ করে। তো এখানেই গ্যারেজ খুলেছে, তো এইখানেই আমার জায়ের বাড়ি, দেখতে পাচ্ছ। আর এখন আমরা সবাই মিলে মাখাটা খাচ্ছি, আর খুবই খুবই টেস্টি হয়েছে। আর দিদি মেখেছে, লঙ্কা ঠঙ্কা সব বেটে দিয়েছে, তো তার জন্য মানে আমি তো ধরিনি, আমার লঙ্কা পুরো হাতে ধরে দিদি করেছে সব। আর সবাই মিলে এখানে আমরা এখন কালী মন্দির সামনে, কালী মন্দিরের মানে মাঠে বসে খাচ্ছি। বড়ইগুলো বেশি দূর না, ওদের ঘরের পাশেই কালী মন্দির। আর আমাদের বাড়ির থেকে ওদের দিদিদের বাড়ি যেতে 5 মিনিটও লাগে না। তো ওইখানে সবাই বসে খাচ্ছি, দেখতে পাচ্ছ একটা মাঠের মতো। তো ওইটা কালী মন্দিরের মাঠ, আর ওইখানে বসে সবাই কুলমাখাগুলো খাচ্ছি, আর খুবই টেস্টি হয়েছে কুলমাখাগুলো। আর সবাই ফটাফট খেয়ে নিচ্ছে, আর আমি ভিডিও করছি, সবাই হাতে মুখ দিচ্ছে কেউ কেউ, তো দেখতেই পাচ্ছ। আর কেউ কেউ বলছে তুমি এত ভিডিও ফটো করতেই থাকো। চলে এসেছি তোমাদের সঙ্গে। তো এখন বাজে 6:08 হয়েছে। তো তোমাদেরকে সবাইকে গুড ইভিনিং। আর এখন আমি সন্ধ্যাবেলা, আমার ছেলে সন্ধ্যাবাতি দিয়ে নিল, এখন আমি সন্ধ্যাবেলার খাওয়ার কিছু বানাবো। তো আজকে কি স্পেশালি খাওয়া হচ্ছে? হ্যাঁ বলো। হাই হাই, দেখো আমি কি করছি, দেখো। তো দেখতে পাচ্ছ এটা কি, দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এটা চাল। তো আমি আজকে খাবার বানাবো, একটা স্পেশালি খাবার, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই খাবারটা আমার খুবই খুবই ভালো লাগে, তো খুবই ভালো লাগে আর খুবই শুনে দেখো। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তো চলো এখন আগে বানাই, তারপরে দেখাবো তোমাদেরকে। তো ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং, আর আমি এই খাবারটা বানাচ্ছি, তোমাদেরকে সবাইকে দেখাবো, আর খুবই স্পেশালি। তো বানাই গে, চলো তারপরে। তো আমার স্পেশাল খাবারটা হয়েও আসছে, আর এটাতে আমি তেল ঢালছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিব। এবার মেখে নিয়ে তারপরে খাবো সবাই মিলে। আর শীতের দিনে এগুলি খাওয়ার আমার খুবই ভালো লাগে, যেরকম কুল মাখা, এই চাল ভাজা, বিকালবেলা বসে বসে টাইম পাস হয়ে যায়। তো ফ্রেন এখন খেয়ে নেই চলো। আর তোমাদের আরও একবার বলি, এটা চাল ভাজা। গাছ দেখতে পারলে আমরা চাল ভাজা খাইলাম আজকে, আর খুব 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 টেস্টি, খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল। আর চাল ভাজা করেছিলাম, তোমরা আমি জানি না তোমরা কেউ খাও কি না, কিন্তু আমার খুব ভালো লাগে ওই খাবারটা। আর আমি ওইটা বানিয়েছিলাম, আর আমার বাবা, শ্বশুরমশাই আর দিদি সবাই ছিল, খেয়ে নিলাম। আর তোমাদের ওইটা শেয়ার করতে পারিনি খাওয়াটা, সবাই ছিল, কারণ সবার সঙ্গে আমি ভিডিও করি না, সবার সামনে এখনও করি না অবধি। তো দেখতে পাচ্ছ দিদির সামনে করি, কিন্তু বাবার শ্বশুর আমার বাবা ওনার সামনে করি না। তো দেখতে পাচ্ছ এখনও আমি এখানে বসে আছি, আর দিদি খেয়ে দিয়ে বাড়িতে চলে গেল।
এখন আমি ভিডিওটা করছি, তো এখনও ওইগুলো ওঠানো হয়নি, চাটা আর ওই চাল ভাজাটা খেয়ে দিয়ে দিদি চলে গেল আর আমি এখানে বসে আছি। তো ফ্রেন্ড, আমি আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না, টাটা বাই বাই তোমাদেরকে আর সবাইকে। এখন বাজে 8টা, সবাইকে গুড নাইট। আর এখন আমি ভাত বসাবো, রান্না করব, ভাত বানাবো রাত্রের জন্য। তো এখন ভাত বসাবো, সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। আর সবার সামনে যেহেতু ভিডিও করি না, সেটা শেয়ার করতে পারি না। চাল ভাজাটা তোমাদের দেখাইছি, খুব টেস্টি ছিল, খুব খাইতেও খুব ভালো আর আমার সেই ভালো লাগে। তো ফ্রেন্ড, বাই বাই, সবাইকে টাটা, আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে।